স্বদেশের বেস্ট ফ্রেন্ড পরেশ। সেই প্রাইমারি থেকে আজ কলেজ, এক শালপাতার মোড়কে আলু কাবলি খাওয়া থেকে শুরু করে এক ছাতার তলায় স্কুলে যাওয়া। বন্ধুত্বের এমন কোনো পরীক্ষাই ছিল না যা দেওয়া বাকি ছিল ওদের। শুনতে সিনেমার মতো হলেও বাস্তবটা এর থেকেও স্বচ্ছ। শুনেছি সময়ের নিয়মে বন্ধুত্ব নাকি অনিয়ম হয়ে আসে, তবে তা এদের জীবনে এখনো অনিশ্চিত। এই পৃথিবীটা যে সমস্ত বিষয়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে, যেমন অর্থ, এডুকেশন, সম্পর্ক, এসব কিছুরই নির্দিষ্ট সময় আছে। এসবই তার প্রাপ্য সময়টা কেড়ে নেয় আমাদের জীবনের সময়সীমা থেকে। আর যদি তুমি ওই প্রাপ্য সময়টা দিতে না পারো, তখনই তুমি বেনিয়মী, বেহিসাবি, একে একে হারাবে সব। ঠিক তেমনই সময়ের নিয়মেই চলে স্বদেশ ও পরেশের বন্ধুত্ব। রোজ বিকেলে পলাশের চায়ের দোকানে আইপিএল নিয়ে হুল্লোড়, তারপরে মোড়ের মাথার ফুচকা, 6টা থেকে 7:30 ওভারব্রিজে টিউশনের বন্ধু বান্ধবীদের নিয়ে সমালোচনা, সবই ঠিক চলছিল যদি না তাদের বন্ধুত্বের মাঝে সেই ছোট্ট শব্দ, অথচ অসীম অর্থের বিষয়টা এসে দাঁড়াতো, প্রেম। পরেশ প্রেমে পড়েছে টিউশনির একটা মেয়ের। এই কানাঘুষোটা এতদিন সুধীর পিএনপিসি বলেই ভেবে এসেছে। বন্ধুত্বের মধ্যে এমন একটু পিএনপিসি চলেই। তবে স্বদেশের ধারণা বদলে যেতে থাকে। আজ 2 সপ্তাহ চায়ের দোকানে সবাই আসে, পরেশের পাত্তা নেই। চা খেতে খেতে তাদের কাছে শোনা, পরেশের নাকি ব্রেকআপ হয়েছে, তার অবস্থা উদাসীন, কথা বলাও কমিয়ে দিয়েছে। স্বদেশ কিছুক্ষণ আড্ডা দিয়েই বাড়ি ফিরে আসে। বারবার ফোন করে পরেশকে, রিং হয়ে কেটে যায়। টিউশনের ক্লাস করবার সময় কয়েকবার একটি মেয়েকে দেখে পরেশকে হালকা হাসতে দেখেছে স্বদেশ। কিন্তু এর মানেই প্রেম? অবশ্য কতটুকুই বা জানে সে। তবে তাকে জানানো দরকার ছিল পরেশের। কবে প্রেম হলো সেটাই সঠিকভাবে বুঝলাম না। তারপরে আবার ব্রেকআপ? মনে মনে বিরক্ত হয়ে স্বদেশ মাথা থেকে ঝেড়ে ফেলে পরেশের চিন্তা। আগেই উল্লেখ করেছি, সম্পর্ক বন্ধুত্ব হোক বা প্রেম, তোমার জীবনের সব সম্পর্কই সময়ের দাবি রাখে। স্বদেশের এমন হালকা পরেশ বিদ্বেষ তারই পরিণতি। আরো সপ্তাহখানেক কাটে, স্বদেশ ভাবে ব্যাপারটা একটু ভালোভাবে জানা দরকার। যদি বিষয়টি সত্যি প্রেম হয়, তবে পরেশ তার মা বাবাকে বলবে না অত সহজে। তার মধ্যে যদি একটা ভালো মন্দ কিছু, এটাই তো ট্রেন্ড হচ্ছে এখন, এসব ব্যাপার তাকে হয়তো খুলে বলতে পারবে সে। স্বদেশ স্থির করে পরদিনই পরেশের বাড়ি যেতে হবে। পরদিন বিকেলে পরেশের বাড়ি যায় স্বদেশ। দরজায় টোকা দেয়। দরজা খুলে দেয় পরেশের মা। কাকিমা, পরেশ কোথায়? আরে স্বদেশ যে, আয় বাবা, পরেশ ছাদে আছে। স্বদেশ ছাদে উঠে যায়। ছাদে উঠে দেখে পরেশ চিলে কোঠার তক্তপোষে শুয়ে কড়ি কাঠের দিকে তাকিয়ে আছে। পাশে হোম থিয়েটারে তখন বাজছে অরিজিৎ সিং। স্বদেশ ঢুকতেই উঠে বসে সে। কি ব্যাপার রে পরেশ? হ্যাঁ রে ভাই, বল কেমন আছিস? আমার কথা ছাড়, আগে বল কি হয়েছে তোর। কি আর হবে, কিছুই না তো। স্বদেশ গলাটা একটু ভারী করে বলল, দেখ তোর এই অবস্থা, তার ওপর পড়াশোনা প্রায় বাদ। আমি তোর কাছে কখনো কিছু গোপন করিনি, আজ তুইও তা করবি না, বল কি হয়েছে। পরেশ কিছুক্ষণ এদিক ওদিক উসপাস করে, তারপর বলে,
তবে শোন, কিন্তু এখানে না, অন্য জায়গায় চ। পরেশদের পুকুর পাড়ের নারকেল গাছটির নিচে বসল দুজন। একে একে সবটা বলে পরেশ, মন দিয়ে শোনে স্বদেশ। তারপর আক্ষেপে ভরা একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে শেষ করল পরেশ। কিছুক্ষণ সব চুপ। মনে মনে চিন্তা করে স্বদেশ, এ তো নতুন কিছু নয়, টিভি সিনেমাতে চলতে থাকা সেই বেসিক একটা অ্যাট্রাকশন। স্বদেশের মাইথোলজির দিকে একটু টান ছিল বলতে, মাইথোলজির উক্তিগুলো মনে করে রাখত সে। মাঝে মাঝে উক্তিগুলি নিজের জীবনের সঙ্গে রিলেট করে তারপর অ্যাপ্লাইও করত। যেমন বন্ধুত্ব, প্রেম, কেরিয়ার সম্বন্ধে হতাশ হলে টিভিতে রামায়ণ বা মহাভারত ছেড়ে বসে থাকত। খানিক দেখার পর অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠত সে। স্বদেশ প্রশ্ন করে, এই পরেশ, তুই মহাভারত পড়েছিস? আচ্ছা ছাড়, টিভিতে নিশ্চয়ই দেখেছিস। একটু ভেবে উত্তর দেয় পরেশ, হ্যাঁ কিছু কিছু এপিসোড দেখেছি। জানি না তুই ওই এপিসোডটা দেখেছিস কি না, যেখানে শ্রীকৃষ্ণ বলেন, জগতে সবচেয়ে বড় প্রেম, আর প্রেমের থেকে বড় দায়িত্ব। দায়িত্ব, নিজের প্রতি দায়িত্ব, নিজের পরিবারের প্রতি দায়িত্ব, নিজের ক্যারিয়ারের প্রতি দায়িত্ব, আর হ্যাঁ নিজের ভালোবাসার প্রতিও দায়িত্ব। এই সব দায়িত্বগুলি একটি অপরটির সাপেক্ষে সম্পূর্ণ স্বাধীন, কোনো দায়িত্বই অপর দায়িত্বের উপর হাবি নয়। এই যেমন, সে না হলে আমি বাঁচবো না, আমি না হলে তার কি হবে? তার কথা রাখতে গেলে বাবা মায়ের কথা রাখতে পারছি না। এই সব কথাগুলোর না কোনো মানে হয় না। আর যদি এই সব কথার মানে তোর কাছে থাকে, তাহলে তুই পরে বুঝবি আসলে কোনো দায়িত্বই তুই পালন করতে পারিস নি, আর তখনই আসবে আত্মগ্লানি, আর সেখান থেকেই আসবে আত্মহননের চিন্তা। অর্থাৎ যে জীবনটা হতে 10 জনের উপকার আসত, সে জীবনটা তার নিজেরই কাজে আসেনি। একবার ভেবে দেখ না, সাপোজ সে মেয়েটির সঙ্গে তোর প্রেমের পরিণতি পেল না, তখন সম্পূর্ণ ঘটনাটার সম্ভাব্য 3টি পরিণতি হতে পারে। 1, তুই নিজেকে নিজের থেকে সরিয়ে তাকে আরও মানাতে চেষ্টা করবি, অর্থাৎ কার্যহীন বল, সে মানার হলে অল্পতেই মানিয়ে নিত। প্রেমে কম্প্রোমাইজ আছে, কিন্তু সেটা বোথ সাইডেড, ওয়ান সাইডেড নয়। প্রেমে কোনো উদাসীনতা নেই। 2, এর ফলস্বরূপ নিজেকে শেষ করা, যেটা কশ্মিনকাল থেকে চলে আসছে, অথচ সেটার সেকালেও কোনো মানে ছিল না আর একালেও নেই। 3, নিজেকে একটু সেইভাবে দেখা যেভাবে ওই মেয়েটাকে দেখার আগে দেখতিস, তখন দেখবি নিজের মূল্যটা আস্তে আস্তে কত বাড়ছে। আর বাস্তবে নিজের জীবনের চেয়ে মূল্যবান এ জগতে আর কিছুই হয় না, এ কথা তো লালন ফকির অনেক আগেই বলে গেছেন। কথাগুলি শুধু আমার তোর জীবনে নয়, আশা করি সবার জীবনেই একইভাবে প্রযোজ্য। দ্যাটস ইট। আর বাকিটা সময়ের হাতে ছেড়ে দে। পশ্চিম আকাশের সূর্য তার শেষ চিহ্নটা রেখে কখন যেন ডুব দিয়েছে। উঠে পড়ল দুজনে। বাড়ির দিকে যেতে যেতে স্বদেশ পরেশের মুখের অভিব্যক্তি লক্ষ্য করার চেষ্টা করছিল। অবশ্য তার মনের ভাবে কোনো রকম পরিবর্তন আসে কি না তা সময়ের ওপরই ছাড়তে হবে। পরেশের হোম থিয়েটারটা ছাড়াই ছিল, সেটা অরিজিৎ থেকে কখন যে অনুপমে এসেছে কে জানে। ছাদে উঠতেই শোনা গেল, দুজনে গানটা শুনতে শুনতে ছাদে পায়চারি করলো কিছুক্ষণ। তারপর স্বদেশ বলল, আসি ভাই, সন্ধে হয়ে এলো। পরেশ বলল, ঠিক আছে। তারপর স্বদেশ যখন রাস্তায় নেমে আসছে, তখন পিছন থেকে পরেশ ডেকে বলল, ভাই কাল পলাশের দোকানে দেখা হচ্ছে। বেশ, বলে স্বদেশ বাড়ির দিকে হাঁটতে থাকে আর মনে মনে ভাবে, মাইথোলজি মাথা নাড়িয়েছে কি তাহলে, দেখা যাক।